सालारपुर ब्लके भैक्सिन निये चलछे अनियम। फुलबेड़िया पंचायत घिरे विक्षोभ। सालारपुर ब्लके भैक्सिन निये चलछे अनियम आर एई भैक्सिनेर देवाके केंद्र करे सालारपुर ब्लकेर फुलबेड़िया पंचायत घेराव करे विक्षोभ देखालो स्थानीय मानुषजन। তারা জানান যে গত 100 দিন পেরিয়ে গেলে তাদের দ্বিতীয় ভ্যাকসিনের টিকা পাওয়া যাচ্ছে না। তাদের প্রতিদিন ডাকা হচ্ছে কিন্তু রোজই ফিরিয়ে দেওয়া হচ্ছে, যার মধ্যে বহু বয়স্ক মহিলা এবং পুরুষ রয়েছেন। সকলে জানান তারা প্রথমে পর্বতপুর স্বাস্থ্য কেন্দ্রে যায়, সেখানে তাদের ভ্যাকসিন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তখন তারা ফুলবেড়িয়া পঞ্চায়েতে গিয়ে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখায়। এছাড়া তারা জানান পিঠাকিয়াড়ি হাসপাতালে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। সেখানে গেলে বলা হচ্ছে সকালে এসে নাম লেখানোর জন্য, কিন্তু আমরা বহু দূরে থাকি, এত সকালে গেলেও আমাদের নাম না লিখে অন্য নাম ঢুকিয়ে দিচ্ছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। ভ্যাকসিনের তারিখ পেরিয়ে গেলে তারা এখন কি করবে? এ বিষয়ে ফুলবেড়িয়া পঞ্চায়েত প্রধান উজ্জ্বল মণ্ডল জানান তাদের 50টি কোভ্যাকসিনের টিকা এসেছে, কিন্তু তাদের কোভিশিল্ড দেওয়া হবে, কিন্তু কোভ্যাকসিন দেওয়া হচ্ছে তাই তাদের বলা হয়েছিল পরে আসার জন্য, কিন্তু তারা পঞ্চায়েতে এসে গালিগালাজ ও বিক্ষোভ শুরু করে। অবশেষে তাদেরকে কোনো রকমে বুঝিয়ে পাঠানো হয় এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। নম্বর ভ্যাকসিন পাবে তো 84 দিন আমাদের পার হয়ে গিয়েছে। আচ্ছা, তো তার এবারে বললে পর্বতপুর দিবে। ঠিক আছে, পর্বতপুর গেলাম সকালে, পর্বত থেকে ঘুরে এলাম, পর্বতপুর বলে কোনো ভ্যাকসিন নাই। আচ্ছা, এখানে এলাম, এখানে তো সেই তাই অবস্থা দেখলাম, তালা দিয়ে আছে। আচ্ছা, তাহলে আর আমরা কি করব? সেন্টারে খুলে না। আপনারা কতদিন আগে ভ্যাকসিন নিয়েছিলেন? 84 দিন পেরিয়ে গেছে। পেরিয়ে গেছে সেকেন্ড ভ্যাকসিন। এই স্লিপ করে দেখেন, এইভাবে দেখাও তো, এইভাবে দেখাও, এইভাবে দেখাও, আশ্বাসন কিছু দিল? আশ্বাসন কিছু না, আশ্বাসন বলতে বলছে এখন ভিডিওকে বলতে হবে। আপনারা কতজন এসেছেন আজকে? আপনার সবাই কোথায় বাড়ি? মানে তো প্রতিদিন আসবো আর প্রতিদিন ঘুরে ঘুরে যাবো, আমাদের কি কোনো পেট পিট নাই? আর পিঠাকের যাবো, পর্বতপুর যাবো, তাদের খরচা নাই? ওখানে গেলেও তো বাচ্চা পাওয়া যায়, আর ওখানে যে যাবো আমি খরচা করে যাবো আর ঘুরে ঘুরে আসবো। ফটোটা কি জেনে তুলছে? আমরা এসেছিলাম ইঞ্জেকশন নিতে। তো কি হয়েছে এখানে? যে পাওনে কতদিন হলো? আমরা দ্বিতীয় ডোজ নেবার জন্য এসছি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এখানেও কোনো সুরাহা পাচ্ছি না। অফিসে দেখছি তালা বন্ধ, যেটা আমাদের হেলথ সেন্টার। এখানে কোন হেলথ সেন্টারে এসছেন? আমরা ফুলবেড়িয়া বলকুন্দা হেলথ সেন্টারে। আচ্ছা, তো এই ডোজটা প্রথমে কোথায় নিয়েছিলেন? আমরা এখানেই নিয়েছি একজন। আচ্ছা, তো এখন কি বলছে? এখন তো কেউ নেই। কতদিন আগে, মানে কতদিন আগে নিয়েছিলেন? মুখে বল, 19/4/2021। তাহলে কি 84 দিন পেরিয়ে গেছে? 84 দিন পেরিয়ে গেছে এবং মোবাইলে মেসেজও এসেছে। আজকে কি সেকেন্ড ডোজ নেওয়ার জন্য এসেছিলেন? হ্যাঁ। তো কি বললো? পিঠাকেরিতে মানে কিছু গেছিলেন? কতজন রয়েছেন আপনারা? মানে কতজন রয়েছেন আপনারা? কতজন রয়েছেন এরকম? এখানে 200-250 জন লোক মানে ঘুরে যাচ্ছে প্রতিদিনই। অনেকে বাড়ি চলে গেল, যারা মানে অনেক সময় ধরে আছে না, বিরক্ত হয়ে। কি হয়েছিল আজকে এখানে? আমাদের হেলথ সেন্টার, আমার পাশে হেলথ সেন্টার। আচ্ছা, সেইখানে মানুষ ভ্যাকসিন, সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিয়ে কোভিশিল্ড দেওয়ার জন্য এসেছে। কিন্তু তাদেরকে আমি প্রথমেই বলে গেছি যে না, এখানে কোভিশিল্ড হবে না আজকে, শুধু কোভ্যাকসিন হচ্ছে মাত্র 50 ডোজ, যেটা 28 দিন পার হয়ে গেছিলো তাদেরকে, তাদের জন্য আমরা পরপুরে তার ব্যবস্থা করেছি। আমি জাস্ট ওই এখানে এটা বলে পরে আমি জাস্ট পরপুরে গেলাম ল্যাপটপ নিয়ে আমার টেস্টটা, তারপরে আমি খবর পেলাম যে ওখান থেকে যে এরকম অনেক লোক আমার অফিসে চড়া হয়ে গালিগালাজ করেছে প্রচুর,
গালিগালাজ ওরা বার বের করে দিয়েছিল অফিস স্টাফদেরকে। আমি ঠিক আছে আমি আসছি, আমি বাবার 5-7 মিনিট মধ্যে এসে তাদেরকে বোঝালাম যে আমাদের কাছে তো এটা আমাদের যেটুকু দেশে তার জন্য তো আমরা ব্যবস্থা করছি, তার বাড়তে তো কিছু করতে পারছি না। আর আমরা প্রতিটা মানুষকে বলছি যে না, কোভিশিল্ড যাদের 84 হয়ে গেছে তাদের তাদের ভিজা কেটে তারা পাবে। তো তারা বলছে না, আমরা ভিজাগের থেকে ফিরে তারা আসছি, যাবার 9টার সময় যাচ্ছি, 180 নাম হয়ে গেছে, কোনোদিন বলছে 160 নাম হয়ে গেছে, আর নাম লেখানো হবে না। আর এই ব্যাপারটা আমরা উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি, বিডিও ম্যাডামকে আমাদের অফিসের ইএসআফ জানিয়েছে অলরেডি। আমরা আমি বিএমএসকে চেষ্টা করছি বিএমএস স্যার কথা বলার জন্য, কিন্তু বিএমএস স্যার এখন ব্যস্ত আছে ফোনে। তারা কি এখন ফিরে গেছেন? হ্যাঁ, তারা এখন আপাতত অফিস থেকে ফিরে গেছে। আগামী দিনে ওরা কালকে বড় ধরনের কিছু আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে আছে। আচ্ছা, এই বিষয়ে কি মানে ভ্যাকসিন বিষয়ে কি কোনো মানুষ অসুবিধার মধ্যে পড়েছে? মানে অনেকটাই মানুষ ভ্যাকসিন নিয়ে অসুবিধার মধ্যে পড়ছে, এই নিয়ে আপনি কি করছেন? এই নিয়ে দেখুন, আমরা তো আমি তো সেদিনকে বললাম যে আমি আমাদের কমিশন কমিটির মিটিং ছিল, সেখানে জয়েন্ট মিনিস্টার ছিলেন, সেখানে বললাম দেখুন একটু ডোজটা বাড়িয়ে দিন। বা আগের দিন শুক্রবার দিন আমরা একটা আমরা 31 জনের নাম পাঠিয়েছিলাম, 31 জনের সেকেন্ড ডোজের জন্য 31 জনের নাম পাঠিয়েছিলাম। তো সেটাও তো আজকে মনে হয়েছিল সোমবার দিয়ে দেবে, হয়তো 3টা ডোজ যদি দিয়ে দিত 3টা, তাহলে আমরা আজকে 30টা দিতে পারতাম 30 জনকে। সেটা তো আজকে আমরা পাইনি কোনো ইয়ে আসেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম উজ্জ্বল কুমার মণ্ডল, গ্রাম পঞ্চায়েত প্রধান।